নমস্কার, 2020-2020 সালের যথারীতি প্রত্যেক মাসের রাশিফল আমি আপনাদের জানাতে থাকব। কিন্তু এই রাশিফল জানানোর আগে 2020 সালের জন্য আমার সমস্ত দর্শকদের, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি এই রাশিফলের অনুষ্ঠান শুরু করছি। এবং এই রাশিফল কিন্তু সবসময় আকাশে গ্রহগত অবস্থান, ট্রানজিট, গোচর, কারেন্ট প্রোগ্রেশন অনুসারে হয়। এবং আপনার রাশিটি কি সেটা জানতে হলে কিন্তু আপনাকে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এর মাধ্যমে আপনার জন্ম ছক বা চার্ট তৈরি করে বা কুষ্টি তৈরি করে, হরোস্কোপ তৈরি করে আপনার রাশিটি জেনে নিতে হবে। তবেই কিন্তু আপনি আপনার নির্দিষ্ট রাশি অনুযায়ী রাশিফলগুলো জানতে পারবেন। 2020-2020 সালের জানুয়ারি মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কি ধরনের ফলাফল দেবে? আমাদের ন্যাচারাল জোডিয়াকের ফোর্থ হাউস হচ্ছে এই কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই জানুয়ারি মাসে আমরা যথেষ্ট সুসময় বা তাদের ফেভারের প্রত্যেকটা দিনকে তাদের ফেভারে কিন্তু দেখা যাচ্ছে। তার মূল কারণ, কর্কট রাশির জাতক জাতিকাদের যেটি কারক গ্রহ মঙ্গল, সেই পঞ্চমপতি মঙ্গল কিন্তু পঞ্চমে থাকছে। এটা একটা সবচেয়ে ইতিবাচক দিক অ্যাস্ট্রোলজিক্যালি কর্কট রাশিদের জন্য। অত্যন্ত একটা ফেভারেবল মাস কিন্তু এই প্রথম মাস আমাদের জানুয়ারি মাস 2020 সালের। কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। তার কারণ, একাধিক গ্রহ, চারটি গ্রহ, পাঁচটি গ্রহ তাদের কিন্তু এই ষষ্ঠ ঘরে থাকছে। সিক্সথ হাউস সবসময় হেলথ ইস্যু তৈরি করে থাকে এবং কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত যখনই ইমোশনালি ডাউন হয়ে যান, তাদের হেলথ কিন্তু সাথে সাথে রিয়্যাক্ট করে। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকতে হবে। মেজর কোনো অসুবিধে না হলেও টুকটাক ছোটখাটো সমস্যা কিন্তু স্বাস্থ্য নিয়ে এই জানুয়ারি মাসে থাকছে। কর্কট রাশির জাতক জাতিকারা এই জানুয়ারি মাসে আর্থিক ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধে ভোগ করবেন না। সবসময় তাদের হাতে যথেষ্ট এবং পর্যাপ্ত অর্থ তাদের থাকছে, বিশেষ কোনো ব্যয়বাহুল্যের যোগও দেখা যাচ্ছে না এবং সঞ্চয়ের ক্ষেত্রেও বিশেষ কোনো অসুবিধে কিছু থাকছে না। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা স্পেকুলেশন বা যারা নানা রকমভাবে একটা আগাম চিন্তাভাবনা করে কাজ করেন, সেই সমস্ত ক্ষেত্রে প্রভূত সাফল্য। তার কারণ, তাদের পঞ্চমপতি মঙ্গল তাদের পঞ্চমে থাকছে। এবং শুধু তাই নয়, তাদের পঞ্চমপতি মঙ্গল পঞ্চমে থাকছে এবং এই মঙ্গল হচ্ছে তাদের কারক গ্রহ। এবং ফিফথ হাউসকে আমরা প্রারব্ধের ঘর বলে থাকি। অনেকেই বলেছেন, অনেকেই জানিয়েছেন যে প্রারব্ধ মানে কি, প্রারব্ধ কথাটার মানে অনেকে ঠিক রিয়েলাইজ করতে পারছেন না। খুব সাধারণভাবে যদি বলি, সেটা হচ্ছে আমাদের জন্ম জন্মান্তরের বা পূর্বজন্মের যে সঞ্চয় করা যে কর্ম, অর্থাৎ যে পূর্ণ ফল নিয়ে আমরা আসি, কর্মের ফলাফল যেটা নিয়ে আমরা জন্মাই, অনেক কিছু নিয়ে কিন্তু আমরা জন্মাই। তো সেই প্রারব্ধ যদি কারোর প্রবল থাকে, তাহলে কিন্তু প্রেজেন্ট ইনকার্নেশনে বা এই জন্মে তারা অদ্ভুতভাবে জীবনে অনেক সাপোর্ট পেয়ে থাকেন, অনেক ধরনের সুবিধে, অ্যাডভান্টেজ তারা পেয়ে থাকেন। এই প্রারব্ধের জায়গা জানুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত প্রবল, অত্যন্ত স্ট্রং থাকছে, ফলে অনেক ফেভার নানাভাবে কিন্তু তারা পাবেন। তাদের গার্হস্থ্য জীবন, তাদের দাম্পত্য জীবন, কনজুগাল লাইফ, এদিকেও বিশেষ কোনো অসুবিধে দেখা যাচ্ছে না। তবে জানুয়ারি মাসের যে সেকেন্ড হাফ, সেই সময় কিন্তু
কিছুটা মতানৈক্য, কিছুটা মতান্তর। তাদের সপ্তমস্থ রবি কিছুটা মতানৈক্য, কিছুটা মতান্তরের জায়গা তৈরি করবে তাদের পারিবারিক জীবনে, তাদের গার্হস্থ্য জীবনে এবং তাদের কনজুগাল লাইফে। স্বামী স্ত্রীর মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মতানৈক্য, মতের অমিলের জায়গা তৈরি করবে। কর্কট রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস, 2020 সালের এই জানুয়ারি মাসে অনেক বেশি দিন তারা অনেক মনোরমভাবে কাটাবেন, অনেক আনন্দ ঘন সময় কিন্তু এই জানুয়ারি মাসে তাদের থাকছে। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট তাদের জন্য বিশেষ শুভ, উচ্চ বিদ্যা লাভ, উচ্চ বিদ্যার্জনের জন্য যে সমস্ত প্রসেসের মধ্যে তারা রয়েছেন সেখানে সাফল্য। যারা বিদেশে যাবার, যাদের যোগাযোগ হয়ে রয়েছে এই জানুয়ারি মাসে, সেখানেও সাফল্য লাভের সম্ভাবনা। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনীতিবিদ তাদের জন্য অত্যন্ত শুভ এই জানুয়ারি মাস। নানাভাবে তাদের একটা প্রভাব বা ইনফ্লুয়েন্স একটা ইতিবাচক দিকে নিশ্চিত রূপে পর্যবসিত হবে। এবং যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, এখন কিন্তু অভিনয়ের জগতে 18, 19, 20, 21 বছরের ছেলে মেয়েরা খুব সানন্দে এবং এত স্কোপ যে অনেকেই কিন্তু, এই জন্য আমি বারবার, যারা সেলুলয়েডের জগতে, এমনকি যারা টিভি সিরিয়াল করছেন, যারা অভিনয় করছেন ফিল্মে, সবার জন্য আমি বিশেষ করে একটু আলাদা করে এই জন্য বলে থাকি। এবং কর্কট রাশির জাতক জাতিকা যারা এই জগতে, যাদের আমরা বেশি দেখতে পাই, কারণ এটা একটা ক্রিয়েটিভ ফিল্ড এবং কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু হাইলি ক্রিয়েটিভ হয়ে থাকেন এবং এরা অত্যন্ত ইমাজিনেটিভ অলসো। তো সুতরাং তাদের ক্ষেত্রেও আমি বলবো এই জানুয়ারি মাস অত্যন্ত শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রেম প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে কিন্তু এই জানুয়ারি মাসে কিছুটা কনফ্লিক্ট এবং কিছুটা ডিস্টেন্স তৈরি হতে পারে এবং এমনকি কোথাও কোথাও ব্রেকআপেরও সম্ভাবনা রয়েছে, একটা সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বয়স্ক মানুষ, যারা সিনিয়র সিটিজেন, তাদের জন্য বলবো যে স্বাস্থ্য সম্বন্ধে অত্যন্ত সচেতন থাকা উচিত, কিন্তু তা সত্ত্বেও এই জানুয়ারি মাস, 2020 এই জানুয়ারি মাস সার্বিকভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ। এবং এই জানুয়ারি মাসে বহু কর্কট রাশির জাতক জাতিকার একটা বিয়ের যোগাযোগ, বিয়ের নেগোসিয়েশন, যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান বিশেষ করে, সেখানে একটা প্রবল সাফল্য বা একটা সুসম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যারা জানুয়ারি মাসের প্রত্যেকটা দিনকে আরও বেশি নিজেদের অ্যাডভান্টেজে আনতে চান, ফেভারে আনতে চান, তাদের জন্য বলবো মেরুন বা কালচে লাল যেটা, এই রং এবং হলুদ রং, গাঢ় হলুদ রং এবং গাঢ় লাল রং বা মেরুন রং, এই দুটি রঙকে তারা তাদের দৈনন্দিন জীবনে প্রাধান্য দিন, গুরুত্ব দিন, তাহলে কিন্তু যথেষ্ট সুফল পাবেন এবং প্রাত্যহিক জীবন তাদের কাছে আরও সর্বক্ষেত্রে লাভদায়ক হয়ে উঠবে। নমস্কার।